হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল আই প্রিন্স তো এখন কথা বলবো পুষ্পা পুষ্পা সঙ্গে যে টিজারটা আজকে লঞ্চ করা হয়েছে এটা একটা বিরাট এক্সপেকটেশন লোকের মধ্যে রয়েছে তার কারণ হচ্ছে পুষ্পার মানে পুষ্পা রুলের বেসিক্যালি হচ্ছে প্রথম গান আসতে চলেছে তো আমরা যদি দেখি যে মানে গানটার টিজারটা কেমন হয়েছে যাগে যদি সেই কথা নিয়ে আমি আসি তাহলে দেখো সত্যি কথা বলতে গেলে শুনে যে বিরাট আহামরি কিছু লাগে যে তা কিন্তু নয় একদম অনেস্টলি বলছি এর আগে আপনি যদি ভেবে থাকেন যখন পুষ্পা ওয়ানের যে গানটা এসেছিল জাগো জাগো বগড়ে বলে যে গানটা ছিল ওটার কিন্তু ফার্স্ট একটা টিজার এসেছিলো তারপর তারা পুরো গানটা লঞ্চ করেছিল তো তখনও যখন ফার্স্ট যখন টিজারটা এসেছিল না তখন আমরা শুনে বলেছিলাম যে এ আর এমন কি গান হবে মানে গানটার এমন একটা কম্পোজিশন ছিল শুনে মনে ছিল যে গানটা খুব একটা ভালো হবে না এমন একটা মেন্টালিটি ছিল তারপর যখন গানটা বেরোয় গানটার এমন কম্পোজিশন ছিল গানটাকে আমরা প্রেজেন্ট করা হয়েছিল ওখানে আল্লু অর্জুনের এমন অ্যাক্টিভিটি ছিল গানের মধ্যে বিভিন্ন স্টাইলিশ আইকন মানে স্টার বলা হয় না তারপরে সেটা কিছু কারণও রয়েছে তো গানের মধ্যে হচ্ছে সেই অ্যাক্টিভিটি সুড়ি ফুরি নিয়ে নাচটাচ এটা ওটা করে ওই গানটার ক্রেজি অন্য জায়গা থেকে পৌঁছে এবং ওয়ান অফ দ্য বিগেস্ট হিট সং হয় তারপর পুরো অ্যালবামটাই তো সুপার টুপারিট জায়গায় পৌঁছয় তো আজকে যে গানটা এসেছে আপনার যদি প্রথমে যে টিজারটা শোনেন গানটা এমনিতে তাহলে আপনার শুনে মনে হবে যে কিরে ভাই এটা আবার কি ধরনের মিউজিক হচ্ছে মাথায় আসবে আপনাদের কিন্তু দেবীশ্রী প্রসাদ মিউজিকের মধ্যে অনেক কিছু করতে জানে ভাই মিউজিক নিয়ে খেলতে জানে এবং দেবী শ্রী প্রসাদ একজন অন্যরকম মিউজিক ডায়ারেক্টার মানে মাসি মিউজিকের মানে ওয়ান অফ দ্য বিগেস্ট ডাইরেক্টর মানে মিউজিক ডাইরেক্টর এ নিয়ে কোনো সন্দেহ নেই তো আজকেও প্রথমে যখন আপনি শুনবেন আমার মনে হয় যে ভাই হচ্ছে কি পুষ্পা 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 এরম করে কি হচ্ছে কিন্তু আলটিমেটলি পুরো গানটা আপনি আসতে দিন গানটার আসল ক্রেজটা সেটার আসল যে রেস্টটা বা গানটার আসল যে মজাটা আপনি পাবেন এবং গানটার যেটুকু যে সিন দেখানো হচ্ছে চারপাশে এটা ওটা করে এটা থেকে বোঝানো যাচ্ছে এই যে পুষ্পা আস্তে আস্তে যে নিজের একটা রাজত্ব তৈরি করছে সে যে একটা নিজের যে যে রুল তৈরি করতে পেরেছে সেরকম একটা কিছু গানটার মধ্যে দেখানো হবে সেরকম একটা ভিডিও গানটার মধ্যে থাকবে এবং সেখানে তো আল্লোর জন্য নিজস্ব ক্রেজ টেজ ওটা রয়েছে এবং ভালো করে যে মানে আল্লোর জন্য যে হাতটা লক্ষ্য করেন দেখবেন পুরোপুরি সোনার আংটিতে মোড়া একটা হাত এবং এখানে একটা আমাদের পুরো চেয়ে এ করা মানে কালার করা মানে নেল পালিশ করা রয়েছে তো পুরো পুষ্পের যে লুকটা এখানে সেটা আমার মনে হয় গানটার মাধ্যমে পুরোপুরি দেখানো হবে এবং একটা অন্যরকম কম্পোজিশন আমরা গানটার মধ্যে পাবো যেটুকু আমার মনে হচ্ছে আপাতত টিজারটা শুনে তো তেমন কিছু আলাদা করে কথা বলার নেই টিচারটা তারা দিয়েছে রিলিজ ডেটটা জানাবার জন্য সেই কারণেই আর কি মানে টিজারটা যে আনা টিজারের মধ্যে খুব বেশি কিছু নেই কিন্তু এই গানটা যে ফায়ারিং করবে মানে লিখেই দিয়ে হচ্ছে লাস্টে যে দিস সঙ্গ ফায়ারিং অন তো ফায়ার কথাটা এই সিনেমাটার সঙ্গে দারুণভাবে যায় যে কারণে তারা লাস্টে এরকম দিয়েছে তো আমার মনে হচ্ছে গানটা দুর্দান্ত কিছু একটা হবে আপাতত পুরো গানটা আসতে দিন টিজারটা শুনে এমন কিছু হামরি লাভ না কারণ এই এক্সপিরিয়েন্স আমার আগেও হয়েছে অনেক যে গানটা ছিল যেটা বললাম তখনও শুনে আমার মনে হয়েছিল যে কিছু আহামরি হবে না কিন্তু পুরো গানটা আসতে ভাই কাঁপিয়ে দিয়েছিল এটার ক্ষেত্রেও তাই হবে এবার পুষ্প তো আরও ভয়ঙ্করভাবে আসছে তো সেটার একটা আভাস আমরা এই গানটাতে পাবো আর গানটা রিলিজ করছে কবে গানটা রিলিজ করছে ফার্স্ট মে হ্যাঁ তোমরা ঠিকই শুনছো ফার্স্ট মে গানটা রিলিজ করছে ঠিক সকাল এগারোটা সাথে টি সিরিজ চ্যানেলে গানটা আসবে এবং দেখা যাক যে একই সঙ্গে বাংলাতেও গানটা রিলিজ করে কিনা সেটা অবশ্যই এটা দেখার ব্যাপার থাকবে যেহেতু বাংলাতে রিলিজ করছে তারপর তো গানটা আসছে এগারো তারিখে ঠিক এই মানে ফার্স্ট মেতে ঠিক সকাল এগারোটার সাথে তো দেখা যাক গানটা কেমন হয় টিচারটা আলাদা করে কথা বলার কিছু নেই তবে টিজারটা একটা ঝড়ের কোথাও কি একটা আওয়াজ দিল তো এটাই ছিল আজকে আমার বক্তব্য আর যদি টিজারটা না দেখে থাকো তাহলে ইউটিউব চ্যানেলকে দেখতে পারো টি সিরিজের এটাই বলা চ্যানেলটা হতো হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন গেট পেলাই ভালো দেখো সবাই টিককের নমস্কার আবার দেখাবে এখন তো ভাই সব ভালো দেখো সুস্থ নমস্কার টেক্কের আবার দেখা হবে